আজ আলোচনা করছি একাদশ শ্রেণীর গল্প এই পাঠ থেকে তেলানাপোতা আবিষ্কারের গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন। পরপর তিনটি ভিডিওতে আমার তিনটি প্রশ্ন পাবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত বাংলা বিষয়ের প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রশ্ন: তেলনাপোতা আবিষ্কার গল্পে যামিনীর চরিত্র আলোচনা করো। ছোট গল্পের আঙ্গিনায় নব আলোকবর্তিকা আবহমান জীবনের মরমী কথাকার প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলনাপোতা আবিষ্কার গল্পে কেন্দ্রীয় চরিত্র যামিনী, নায়কের রোমান্টিক দৃষ্টিতে প্রাসাদ বন্দিনী রাজকুমারী। সে সুদীর্ঘ জীবনের নির্মম পথ অতিক্রম করে কৈশোর পেরিয়ে যৌবনে উত্তীর্ণ হওয়া যার স্থগিত হয়ে আছে। জড়তাহীনতা, প্রেমময়তা, সেবাপরায়ণতা ও রসবোধের সমন্বয়ে সেই চরিত্রটি গল্পে হয়ে উঠেছে আকর্ষণীয়। যামিনীর আচরণে অহেতুক জড়তার চিহ্নমাত্র নেই। পানা পুকুরে বসে গল্পের নায়ক যখন মাছ ধরার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন যামিনীর অযাচিত বক্তব্য তার চরিত্রের জড়তামুক্ত ও সংকোচহীনতার পরিচয় তুলে ধরে। বসে আছেন কেন টান দিন? তাছাড়া প্রায় পুরুষ বর্জিত তেলনাপোতা গ্রামে রাত্রি যাপনের সম্মতির মধ্যে সামান্য কুণ্ঠাবোধ পাঠকের চোখে ধরা পড়েনি। চরম দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং অসহায়তা তাকে জড়িয়ে রাখলেও চোখে মুখে প্রেমময়ী নারীর ছবি ভেসে ওঠে। ঠোঁট থেকে নয়, মনে হবে চোখের কোণ থেকে ভেসে যাচ্ছে। শুধু তাই নয়, নিরঞ্জনের মতো পুরুষের প্রতিশ্রুতি ভঙ্গতা তাকে জীবন বিমুখ করতে পারেনি। তাই নিরঞ্জনের আশা ভঙ্গ হলেও কথকের আশা তাকে আশান্বিত করে তোলে। প্রকৃতপক্ষে যামিনী সেবাপরায়ণ প্রতীক্ষিতা নারী। যামিনীর মা নিরঞ্জনকে বলেছেন, যামিনীর মতো মেয়েই হয় না। তার প্রমাণ মেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করে মৃত্যু পথযাত্রী বৃদ্ধা মাকে মেয়ে পুরুষ হয়ে বাঁচিয়ে রেখেছে এবং অন্য কোনো নিরঞ্জনের আশায় ধৈর্য ধরে আছে। বাইরের গাম্ভীর্যের আখ্যানে যামিনীর দুর্বিষহ বর্ণনা বর্ণিত হলেও যামিনীর মধ্যে রসবোধের অভাব ছিল না। পুকুর ঘাটে জল আনতে গিয়ে গল্পের নায়কের মাছ ধরার আনমনা অবস্থা দেখে সকৌতুক বলে ফেলেছেন, বসে আছেন কেন টান দিন? যামিনী বুদ্ধিমতী। যামিনীর মা ছোটবেলায় তারই বোনপো নিরঞ্জনের সঙ্গে বিবাহ ঠিক করলেও পরবর্তীকালে নিরঞ্জন অন্যত্র বিবাহ করেছে। একথা যামিনীর মা না জানলেও যামিনী জানত। তার সত্ত্বেও মায়ের কথা ভেবে বুকের যন্ত্রণা বুকে চেপে রেখে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, পাশাপাশি মায়ের প্রতি কর্তব্যবোধ যথাযথ পালন করেছে। এইভাবে সমগ্র গল্প জুড়ে গল্পের নায়িকা যামিনীর মহান চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য, অসাধারণ হয়ে উঠেছে। আবার গল্পকথকের রোমান্তিক দৃষ্টিতে যামিনী ছিল রূপকথার প্রাসাদ বন্দিনী রাজকন্যা। অতীতে রহস্যমাখা স্বপ্নালোক থেকে সে যেন কথকের জীবনে ক্ষণিকের জন্য ভেসে ওঠা এক স্বপ্নের বুদবুদ।